বাংলা মানবতার সমাধান

কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম এবং আল্লাহ সুহান হুয়া তালার কাছে দোয়া করি রব্বুল আলামিন আল্লাহ তালা যেন এর মধ্যে দিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করে দেন এমন কি কেউ আছেন জীবনকে বদলাতে চান এমন কি কেউ আছেন যে আপনার জীবনকে সুন্দর করতে চান এমন কি কেউ পৃথিবীতে আছেন যিনি চান দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি হাসিল করবেন এমনকি কেউ আছেন জান্নাত উলফের দাউসের মেহমান হতে চান তাহলে আসুন কোরান পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন করি কোরআন দিয়ে জীবন করার প্রয়াসে যারা আমাদের সাথী আল্লাহ আরব্লাহ আলামীন আমাদের সবাইকে যেন জান্নাতেরও সাথী বানান আমিন ইয়া আরব্বালাহ আলামিন সম্মানিত ভাই বোনেরা দর্শকমণ্ডলী আলোচনা চলছে সুরাতুন স্যার পনেরো নম্বর আয়াত আল্লাহ ওবায়ানা তা আলা জেনার শাস্তি সম্পর্কে যেখানে কথা বলেছেন আমরা আলোচনা করছিলাম সমাজের মধ্যে এমন অনেক বিষয় রয়ে গিয়েছে যে সমস্ত অ্যাক্টিভিটি যে সমস্ত কার্যকলাপ মানুষকে জেনার প্রতি উৎসাহিত করে এ সমস্ত কার্যকলাপগুলোকে আল্লাহ সোভায়ানা হওয়া তা আলা ক্লিয়ারলি হারাম করেছেন আর বলেছেন ওয়ালা তাক্কারাবুজেনা তোমরা জেনা করা তো দূরের কথা তোমরা ধারে যেতে না আর আমাদের সমাজ আমাদের সোসাইটি আমরা খারাপ হয়ে গিয়েছি আপনি যেখানেই যাবেন ঘর থেকে বের হবেন দেখবেন আপনার অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে অ্যাড এর মধ্যে বিশাল এক মহিলার ছবি গাড়ির একটা অ্যাড সেখানে মহিলারা তো গাড়ি কম চালায় কিন্তু সেখানেও মহিলার ছবি আপনি মোবাইল ফোন আপনার হাতে একটা আছে আপনি ছবি চান না ফ্রি ছবি চলে আসবে এমন অবস্থা করা হয়েছে মনে হয় যেন আপনি কোন অফিসে যাবেন সেখানেও একদম সামনে একজন মহিলা রেখে দেওয়া হবে যেন আপনি যেন পদে 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 যেন গোনাগার হন আমি এ কথা বলছি না যে মা বোনরা কাজ করবেন না অবশ্যই মা বোনরা কাজ করবেন স্বাধীন হয়ে কাজ করবেন ইউনিভার্সিটিতে যাবেন এটাকে তো আর ক্লাসরুমগুলো পর্যন্ত এমন ডার্টি হয়ে যায় যে যেখানে স্বাভাবিকভাবে চলাফেরা করা যায় না আর পার্ক যেখানে ইউনিভার্সিটির সামনের এরিয়া যেখানে উদ্যান যেখানে আর অন্যান্য এরিয়া যেখানে এখানে যে কি হয় আর আপনারা অনেকেই জানেন এগুলো বলাও যায় না সো ডার্টি এত খারাপ কাজ সেখানে চলে যেটাকে বলাই যায় না আমাদের যুবকরা চরিত্র হারিয়ে ফেলছে আমাদের যুবতীরা চরিত্র হারিয়ে ফেলছে শেষের জীবনে গিয়ে তারা বিয়ে শাদিও করে না সমাজের জন্য বার্ডেন হয়ে যায় ফ্যামিলির সঙ্গে রিলেশন অফ হয়ে যায় সব কিছু এভ্রিথিং ইজ গন শয়তান তাদেরকে এত দূরে নিয়ে যায় এজন্য আমাদের সমাজ যারা পরিচালনা করেন আমাদের রাষ্ট্রের যারা প্রেসিডেন্ট যারা প্রাইম মিনিস্টার যারা মিনিস্টার যারা এমপি যারা ল বানান যারা আইন বানান তাদের রেসপন্সিবিলিটি আছে তাদের দায়িত্ব আছে দেখেন আপনারা যারা সংসদে বসে মদের লাইসেন্সের অনুমতি দেন আপনারা যারা প্রস্কোয়াটারের প্রস্টিটিউশনের অনুমতি দেন আল্লাহ রবাহ আলমিনের কাছে আপনারা কি জবাব দিবেন কেন আপনারা এটা দিবেন এটা তো আল্লাহ রবাহ আলমিন পছন্দ করেন না আমরা কি কেউ চাই আমাদের কোন মা আমাদের কোন বোন আমাদের কোনো আপন তারা ওই প্রস্টিটিউশনে গিয়ে ওই সেখানে তারা নিষিদ্ধ পল্লীতে তারা থাকুক আমরা কেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করি না কেন তাদের জন্য রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করি না বরং আপনি মিনিস্টার হয়ে আপনি এখানে সিগনেচার করে দেন ওকে দ্যাস ফাইন হোটেলগুলোকে দেখেন আমার কষ্ট হয় সুবাহান আল্লাহ কি অবস্থা মানুষের এটা দেশে দেশে চলছে শহরে শহরে চলছে গ্রামে গ্রামে চলছে আমরা জানি আমাদের যাদের হাতে ক্ষমতা আছে আমরা ঠেকাই না আল্লাহ আরব্লাহ আলামিনের কাছে কাল কিয়ামতের কঠিন আদালতে আপনি আসামি হবেন আল্লাহ নবী বলেছেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع بِقَلْبِهِ وذلك اضعف الايمان وليس وراء ذلك حبه خردل <سؤال> من ايمان তোমাদের মধ্যে যদি কেউ খারাপ কাজ দেখে ইবল দেখে ইউ তুমি জানো এটাকে তোমার হাত দিয়ে তোমার শক্তি দিয়ে তোমার পাওয়ার দিয়ে তোমার এবিলিটি দিয়ে তোমার কলম দিয়ে তোমার মিনিস্ট্রি দিয়ে তোমার সংসদ দিয়ে তোমার রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে তোমার পুলিশি ক্ষমতা দিয়ে তুমি এটাকে পরিবর্তন করবে চেঞ্জ করবে যদি কোনো কারণে ক্ষমতা দিয়ে পাওয়ার দিয়ে হাত দিয়ে পরিবর্তন করার চেঞ্জ করার মতন এবিলিটি আপনার না থাকে ফাবেল ইসানিহি আপনি আপনার মুখ দিয়ে কথা বলবেন এর বিরুদ্ধে প্রতিবাদ আপনি করবেন এর বিরুদ্ধে আপনি জনমত গঠন করবেন এর বিরুদ্ধে আপনি ক্যাম্পেইন করবেন আর লোকজনকে অ্যাওয়ার করবেন যে খারাপ জিনিস ঘটতেছে সমাজে আমরা এর বিপক্ষে দাঁড়াতে হবে যদি সিচুয়েশন এমন হয় এরা এত শক্তিশালী এদের বিপক্ষে কথা বললে আপনার জান চলে যাবে মান চলে যাবে আপনাকে ঘুম করে ফেলা হবে আপনাকে হত্যা করে ফেলা হবে তাহলে আপনি মন দিয়ে পরিবর্তন করবেন মনে শুধু ঘৃণা করলেই যথেষ্ট নয় বরং আপনি মনে মনে প্লান করবেন ঘৃণা তো করবেনই অটোমেটিক মনে মনে প্লান করবেন এই ইবলকে এই খারাপ জিনিসকে মুনকারকে কিভাবে সমাজ থেকে পরিবর্তন করা যায় মনে মনে যদি পরিকল্পনা না থাকে মনের ঘৃণার সঙ্গে যদি প্লান না থাকে আপনার তাহলে ওয়ালাইসা ওয়ারা আযালিকা হাব্বাতু খারদালিম মিন ঈমান এরপরে আপনার মধ্যে সরিষা পরিমাণ থাকবে না আজ আমার সমাজ ইমানও আপনার এই জেনার আপনার এই রোগে সাংঘাতিকভাবে আক্রান্ত আমাদের নিজেদের আপনজন সমাজের ভাই বোনরা সবাই ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে কোনো না কোনো ভাবে এই দিকে তারা একদম পঙ্গপালের মতন তারা ছুটে চলেছে এই দিকে মনে হয় যেন পুরো সমাজটা একদম অধপতনের অতাল তলে তলিয়ে যাবে হাই 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 রেনুসি হাই রে নসিব এই জন্য যারা আপনারা ক্ষমতায় আছেন যাদেরকে আল্লাহ রাবুল আলমিন পাওয়ার দিয়েছেন এরকম অবৈধ কোনো জিনিস আপনারা পারমিশন দিবেন না আল্লাহ নবীর কথা অনুযায়ী দুটো জিনিস হলো সব ই সব খারাপের মা হলো দুইটা একটা হলো মদ আর একটা হলো জেনা একটা হলো আপনার মদ আর একটা হলো জেনা যে সমাজের মধ্যে মদ খাওয়া ড্রিঙ্কিং থাকে আর যে সমাজের মধ্যে ব্যবিচারি থাকে জেনা থাকে সেই সমাজের মধ্যে কোনো ভালাই থাকে না আজ এগুলোর ওপেন লাইসেন্স দেওয়া হয় হোটেলগুলোতে এগুলো ওপেনলি সেগুলো কনজিউম করা হয় সমাজের মধ্যে অন্যায় অবিচার অত্যাচার মানুষ যখন ড্রাঙ্ক হয়ে যায় যখন মাতাল হয়ে যায় জ্ঞানবিধিক শূন্য হয়ে যায় যখন তো পাগল তো যা খুশি তাই করে পাগলে কি না কয় আর ছাগলে কি না খায় এই তো নিয়ম জন্য তখন একবার ড্রাঙ্ক বানায় ফেলতে পারলে পরে জেনাও করানো যাবে শয়তান এই জন্য চায় যে মানুষ ড্রাঙ্ক হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমিন এই জন্যই মদ হারাম করেছেন খামর আল্লাহ হারাম করেছেন এই জন্যই শরাব কে জন্য আল্লাহ রবুল্লা আলমিন হারাম করেছেন জেনাকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য হারাম করেছেন যে সমাজ ধ্বংস করার জন্য এর থেকে মারাত্মক জিনিস আর নাই এখন কথা হলো এত অ্যাডভাইস পরেও এত কিছু করার পরেও তো এত অ্যাওয়ারনেস ক্রিয়েট করার পরেও এত দেওয়ার পরেও এতভাবে মানুষদেরকে জেনা থেকে ফিরে থাকতে বলার পরেও হয়তো কোনো মানুষ মানবিক দুর্বলতার কারণে অথবা স্বভাবের দোষে এরকম যদি কোন জেনার মধ্যে লিপ্ত হয়ে যায় মহিলারা তাদের কি হবে যদি পুরুষরা লিপ্ত হয়ে যায় তাদের কি হবে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম واللاتي ياتين الفاحشه من نسائكم فاستشهدوا عليهن اربعه منكم فان شهدوا فامسكوهن في البيوت حتى يتوفاهن الموت যে সব তোমাদের মহিলারা জেনার মতন অপকর্মে লিপ্ত হয় খালি একজনে এসে বললেই হবে না যে ও অমুকে জেনা করেছে এ কথা বললে হবে না এর প্রমাণ থাকতে হবে দেখেন আমরা অনেক সময় বলি যে ইসলামের সাজাগুলো খুব কঠিন কিন্তু ইসলামের সাজাগুলো প্রমাণ করাটা আরো কঠিন কারণ আল্লাহ রবুল আলমিন চান না যে আমরা কারো শত্রুতা কারো উপরে মিথ্যা সাক্ষী দিয়ে দিব আর একজনের জীবন চলে যাবে একজনকে আপনার বেত্রাঘাত করা হবে না এরকম হবে না জান আল্লাহ কি বলেছেন বিশেষ করে এটা যেহেতু মানুষের ডিগনিটির সঙ্গে রিলেটেড মানুষের ইজ্জতের সঙ্গে রিলেটেড একজন কোনো খারাপ কাজ করে নাই তারপরও তাকে তোহমাদ দেওয়া হতে পারে। এমন কি উম্মাহাতল ম মেনিনদের মধ্য থেকে মা আয়শা সিদ্ধে কারা দিয়েল্লাহ তা আল আনহাকে তোহমাদ দেওয়া হয়েছিল। ফিয়া বাড়ি এ ত মেন। তারি ব্যাপারে কোনো দোষ ছিল না। এরকম কম হতে পারে। জানাল্লাহ সু ভায়ন হওয়া তাহলা টারামস কন্ডিশনকে এখানে খুব শক্ত করে দিয়েছেন আল্লাহ কি বলছেন। চারজন সাক্ষী লাগবে জেনার কোন সাজা সাব্যস্ত হতে হলে প্রমাণিত হতে হলে উই নিড ফোর উইটনেসেস অন্য অন্য বিষয়ে দুইজন হলে হয় বিয়ে সাদের ক্ষেত্রে দুইজন হলে হয়ে যায় এখানে ফোর ওয়াল ফোর চারজন লাগবে কারণ যাতে করে কেউ মিথ্যা অভিযোগের ভিকটিম না হয় মিথ্যা অভিযোগের শিকার কেউ না হয় এজন্য আল্লাহ সুহান হওয়া তালা চারজনের শর্ত করে দিয়েছেন সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আমাদের সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতি নেওয়ার বিরতির ইমিডিয়েট পরে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন ইনশা আল্লাহ স্টে ইন ফ্রন্ট অব টেলিভিশন স্ক্রিন অ্যান্ড উইল বি ব্যাক ভেরি ভেরি সুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে ওঠে আলকরানের জ্ঞানের জন্নাধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আলকরানের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দর পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার প্রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় অসন্তুষ্টি পাপ কে পাপ বলে জল্প মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত

আল্লাহ রে কত প্রতিভা একনিশ্চয়ভাবে একমুখী ও একদিক থেকে তাকে এক জানতে হবে শের থেকে সম্পূর্ণ বিরত থাকা শের মহাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই iman পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনে দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছে হাসান জমিন शाहिदুল্লাহ খান মাদানী ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আকরামুজমান বিন আব্দুল সালাম মুজাফফর বিন মুহসিন মোহাম্মদুল হাসান আব্দুর রেজা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় নবী ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরের সেজদা করতেছেন শ্রেষ্ঠ ইসলাম ধর্মের কারণ রুষ্টা আল্লাহ কর্তা একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায় আলোচনার বিষয়বস্তু ছিল অ্যাডাল্টারি জেনার শাস্তি সাব্যস্ত হতে হলে চারজন উইটনেস লাগবে ফোকাহায় কেরাম ওলামায় কেরাম এটাকে সুন্দর করে বর্ণনা করেছেন চারজন উইটনেসের থেকে সাক্ষীর থেকে এটা চাক্ষুষ উইটনেস মানে আই উইটনেস হইতে হবে এমন না যে আমি শুনছিলাম আমার কাছে একজন এসে কইছিল আমাকে বলা হয়েছিল আমাকে একজন ইমেইল করেছিল আমাকে একজন টেক্সট মেসেজ দিয়ে খবর দিছিল আমার কাছে একজনের ছবি পাঠাইছিল আমার কাছে মনে হয়েছিল নো ইস নো কোনো ওয়ার্ক আই উইটনেস চারজন হুবহু একই ভাষায় বলতে হবে কেমন ওলামাইকরাম সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন ফেকার কিতাবে যে এই চারজনে সবাই কি করেছে তারা কলমকে যেমন দোয়াতের মধ্যে দেখা যায় কালি আমাদের যে দোয়াতের মধ্যে থাকে ইংপট এখন তো আর ওই রকম কলম নাই এখন তো সব আমাদের সব ই কলম হয়ে গেছে তারপরও মাঝে মধ্যে ওই কলম কিন্তু পাওয়া যায় আপনারা অনেক সময় দেখবেন মনে করেন এই দেখেন আমার পকেটে এই কলম আছে এখানে এখনো ওই কালি এখনো দেওয়া যায় এখান ডু দ্যাট এরকম কালি উঠানোর জন্য দোয়াতের মধ্যে ইংপটের মধ্যে যখন কলমকে ঢুকানো হয় এক জিনিসের মধ্যে যেমন এক জিনিস দেখা যায় চারজন সাক্ষী তারা বলতে হবে যে আমরা এরকম অবস্থাতে দেখেছি এরকম যদি প্রমাণিত হয় বিচারকের কাছে তখনই শুধুমাত্র বিচারক পানিশমেন্টের দিকে অগ্রসর হতে পারবেন। আপনারা চিন্তা করে করে দেখেছেন যদি কেউ খারাপ কাজ কোনো তাও কি চারজন ডেকে সামনে এনে দেখায় দেখাই নাকি তার অর্থ হলো যদি কোনো গোপনে কোনো খারাপ কাজ হয়ে থাকে আল্লাহ রব আলমিন ওটাকে গোপনই রাখতে চান এটাকে আল্লাহ আর মানুষের সামনে নিয়ে আসতে চান না আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন মান সাতারা মুসলিমান যে কোন মুসলমানের দোষ ত্রুটি গোপন করবে আল্লাহ তার দোষ ত্রুটি কিয়ামতের গোপন করে ফেলবেন। আমাদের দেখেন গোপনে গোপনে আমরা অনেক খারাপ কাজ করি অনেক ব্যাড অ্যাকশন আমাদের আছে অনেক আমাদের তবিয়ত খারাপ আছে স্বভাব খারাপ আছে কিন্তু এগুলো আমরা মানুষের সামনে বলি না মানুষ জানে না মানুষ জানলে বলতো যে আমরা হয়তো মুনাফিক হয়ে গেছি না হয় কাফের হয়ে গেছি। সম্মানিত ভাইরা দর্শক বোনেরা দেখেন যদি কোনো জিনিস গোপনে হয় আল্লাহ এটাকে গোপন রেখে দিতে চান চারজন সাক্ষীর শর্ত আল্লাহ করে দিয়েছেন চারজন সাক্ষীর টু আলাদা আলাদা ভাবে একই ল্যাঙ্গুয়েজে একই ভাষায় বলতে হবে দোয়াতের মধ্যে যেভাবে কলমকে দেখা যায় আমরা এরকম দেখেছি একজন নারী এবং পুরুষ তারা খারাপ কাজে লিপ্ত হয়েছে তখনই শুধুমাত্র শাস্তির জন্য প্রসিড করা যাবে দ্যাট উইল বি ভেরি 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 ডিফিকাল্ট এটা খুবই কঠিন হবে এই জন্য আপনারা খালি শুনেই মনে করেন ও বড় শাস্তি হয়ে গেছে শাস্তি আগে প্রমাণিত আপনি করতে পারবেন না যদি একজনে কয় একজনে দেখছে না দুইজনে দেখছে না তিনজনে দেখছে না চারজন লাগবে স্পেসিফিক আল্লাহ রবুল্লা চার চারজনের কথা বলে দিচ্ছে অন্য গোপনে যেগুলো হয় এগুলো আল্লাহ কাছে বিষয় হ্যাঁ এখানে আছে যদি এই কাজের সঙ্গে জড়িত কেউ এসে যদি সে নিজেই বলে যে আমি এই কাজ করেছি আমাকে শাস্তি দেন আমরা ওই মহিলার কথা জানি যে মহিলা রসুল সাল আলাইহি ওসাল্লামের কাছে এসে বলছে ইয়া রসুল আল্লাহ আমি তো অন্যায় করেছি আমাকে শাস্তি দেন আল্লাহ রসুল মুখ ফেরায় নিয়েছেন আর একদিকে ঘুরে এসে বলছে ইয়া রাসুল আমি অন্যায় করেছি আমাকে শাস্তি দেন মুখ ফেরাই নিয়েছে আবার তৃতীয়বার অন্যায় করেছি আমাকে শাস্তি দেন আল্লাহ না শুনে মুখ ফেরাই নিয়ে বলছেন অন্যদেরকে যে এই মহিলার মাথা ঠিক আছে কিনা না এরপরে মহিলা আবার এসে বলছে ইয়া আল্লাহ আমি অন্যায় করেছি বিশ্বাস না হলে দেখেন আমি প্রেগনেন্ট আল্লাহ নবী বলেছেন তুমি যাও তোমার সন্তানের জন্ম হোক তারপরে আসবা সন্তানের জন্ম হয়েছে সন্তানকে কোলে করে নিয়ে আল্লাহ নবীর কাছে সুইয়া রসুল আল্লাহ দেখেন এই আমার অবৈধ সন্তান আমি অন্যায় করেছি আমাকে শাস্তি দেন আমি আল্লাহর জাহান নামে শাস্তি চাই না দুনিয়াতে আমার শাস্তি হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন না তুমি তোমার সন্তানকে দুধ খাওয়াবে সন্তান হওয়ার আগে তোমার কোনো শাস্তি নাই সন্তান যখন বড় হয়েছে সন্তানের হাতে রুটি একটা দিয়ে দিয়েছে রুটি খাইতে পারে চাপায় চাপায় নিয়ে এসেছেন মহিলা বলছেন ইয়া রসুল আল্লাহ এখন আপনি আমাকে শাস্তি দেন এটা আল্লাহর সঙ্গে কারবার দেখেছেন আপনি আল্লাহ নবী এটাকে অ্যাভয়েড করতে চেয়েছেন আর এ কথা বলছেন যে সে আসলে মাথা ঠিক আছে কিনা তার এমনি বলছে কিনা সন্তান হওয়ার পরে আসছে সন্তান দুধ খাওয়া ছেড়েছে রুটি খেতে পারে এর পরে আসার পরে আল্লাহ নবী সাল আলী তখন শাস্তির ব্যবস্থা করেছেন আর অনেক মানুষ এই মহিলাকে একটু খারাপ নজরে দেখতেছিল যে জানিয়া মহিলা আল্লাহ নবী বলেছেন সাবধান খবরদার এই মহিলা যে তহবা করেছে এটা মদিনার মানুষের তহবার চেয়ে বড় হয়ে গিয়েছে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তওবা করে সব প্রবলেমকে কে আউট করে ফেলেছেন আলহামদুলিল্লাহ তাহলে দেখেন জিনা শাস্তির কথা আমরা জানি যদি অবিবাহিত নারী পুরুষ হয় তাহলে তাদের আয ওয়া আয-যানি ফাজলদু কুলা ওয়াহিদিম মিনহুমা আতা জালদা যারা বিয়ে শাদি হয় নাই তাদের শাস্তিটা কম জন্য শাস্তিটা কম যে তারা ইমোশনালি ভুল করে ফেলতে পারে তাদেরকে যদি বড় শাস্তি দেওয়া হয় ঠিক হবে না একশো করে ব্যাত মারো যাতে করে পরে এরকম আর না করে আর যদি এমন হয়ে যায় হাদিসে এসেছে বিয়ে শি করেছে স্বামী স্ত্রী আছে তাদের প্রয়োজন মিটানোর জায়গা আছে কিন্তু এবারে স্বভাব খারাপ অন্য মহিলার সঙ্গে গিয়ে মিলে অন্য পুরুষের সঙ্গে মেলামেশার সুযোগ করে দা তাহলে বোঝা গেল এরা ক্রপ্ট মাইন্ডেড এদের জন্য এই শাস্তির কথা বলা হয়েছে স্টোনিং এর কথা বলা হয়েছে এটা নর্মাল সিচুয়েশনে না তারপরে এটা প্রমাণ হতে হবে প্রমাণ হওয়াটা অত কঠিন হবে কতজন গোপনে গোপনে কত কিছু করে বেড়ায় কে কার খবর রাখে হঠাৎ করে এক মহিলা এসে বললে হবে না যে অমুক আমার সঙ্গে এটা করেছে এটা প্রমাণ থাকতে হবে আপনার বিরুদ্ধে অপবাদও হতে পারে তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুল এখানে আনরিজনেবল কোন সাজা মানুষকে দিতে চান না কারণ আল্লাহ তো সাজা দেওয়ার জন্য না আসলে আমি আমার স্টুডেন্টকে সব সময় বলি لو কাম নহিয়ার টু পানিশ ইউ আই হিয়ার টু হেল্প ইউ ইফ ইউ আর পানিশিং সেলফ হোয়াট ক্যান আই ডু সেম জিনিস আল্লাহ রবুল আলামিন মানুষ কে সাজা দেওয়ার জন্য না আল্লাহ কেন সাজা দিবেন আল্লাহ নিজেই বলেছেন মা ইফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়াকান আল্লাহ সাঁ কিরোন আলিমা ওয়াই আল্লাউড পনিশিউ পিপল আল্লাহ তা তোমাদেরকে কেন শাস্তি দিবেন ইনশাকরতুম ওয়া আমন্তম ওয়াকান আল্লাহৌ স্যাঁ আল্লাহ হলেন শাকেভের এবং আলিম আল্লাহ তোমাদের শুক্রিয়া জানাবেন দেখেছেন আলামিন সাজা দেওয়ার জন্য না আল্লাহর নবী তো সাজা দেওয়ার জন্য আসেন না সাজা মৌকুফ করার জন্য এসেছেন যেন আল্লাহর নবী সবসময় বলছেন যে কোনো বিষয় সহজ করে দাও কঠিন করে না মানুষদেরকে সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে মানুষদেরকে তাড়িয়ে দিও না আমার সম্মানিত ভাই ও বোনেরা তাহলে বুঝতে পাচ্ছেন এই যে শাস্তির কথা এখানে এবং সুরাতু নুরের মধ্যে যেটা বলা হলো এটা হল লাস্ট রিসর্ট আর যখন কোনো উপায় নাই সমাজকে তো আপনার ই করতে হবে সুন্দর রাখতে হবে যেমন কেসাসের হুকুম আল্লাহ রেখেছেন এবং বলেছেন ওয়ালা কুমফিল কেসাস ই হায়া তুইয়া অলিল আলবা কেশাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে আমাদের উস্তাদরা বলতেন যে কেসাসে তো একজন মানুষকে মারা হয় মরণের মধ্যে আবার জীবন থাকে কি করে একজন মানুষকে মারার কারণে লাখ লাখ মানুষের জীবন বেঁচে যায় মানুষ যখন জানে যে শাস্তি একটা যখন হয়েছে আমি যদি এই কাজ করি তাহলে আমারও তো সেম শাস্তি হবে তখন মানুষ এই অপরাধের কাজে আর লিপ্ত হয় না দেখেন প্রতিদিন আপনার দেশে কতজন মানুষ খুন হয় প্রতিদিন আপনার দেশে কতজন মানুষ গুম হয় প্রতিদিন কত মানুষ হত্যার শিকার হয় যদি একটা দুইটা শাস্তি হইতো টেলিভিশনে দেখানো হতো আর আপনার বড় কোন স্টেডিয়ামে এটাকে ইমপ্লিমেন্ট করা হতো তাহলে কিন্তু এই দৈনিক যত মানুষের জীবন যাচ্ছে সারা বছরে যত মানুষের জীবন যাচ্ছে এত মানুষের জীবন নষ্ট হতো না একটা দুইটা জীবনের বিনিময়ে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের জীবন বেঁচে যেত ঠিক একটা দুইটা জেনার শাস্তি হলে হাজার হাজার জেনার ঘটনার ঘটত না বাংলাদেশে ইন্ডিয়াতে বিভিন্ন দেশে দেশে রেপের ঘটনা এই যে এভরি আপনার সেকেন্ড সেকেন্ডে আমেরিকা একটা হয়ে যাইতেছে কি করবেন রেপ কেসের অভাব নাই এই সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে গিয়েছি তাহলে সম্মানিত ভাই বোনেরা আমরা এটা বুঝি আল্লাহ যে এই নিয়ম কানুন দিয়েছেন আমাদেরকে সাহায্য করার জন্য সমাজকে সুন্দর করার জন্য আসুন আল্লাহর নিয়মকে আমরা মানি রসুলের নিয়মকে মানি এবং আমাদের সমাজটাকে সুন্দর করি আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক সুক্রিয়া আবারও আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আলাইকুম ইনশাআল্লাহুল্লা করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া আ তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড